আমার আম্মাজানের কোমর ব্যথা হয়ে গেছে জামা কাপড় ধুইতে ধুইতে, তাই বিকালে বললাম চলো তাহলে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। ব্যাস, এই যে দেখেন কি সুন্দর গাড়ি, এই যে পোলাপাইন, কত প্রকারের, এগুলার সবগুলার আমি শুটিং এর জন্য নিয়েছি বুঝছেন। এই সব মানুষগুলো আমার শুটিং এর কাজ করতেছে, কত টাকা যে দেয়া লাগবে। এই যে তারপর হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে এই যে দোলনায় পোলাপাইন, আমরা বড় হয়ে গেছি তাই দোলনায় খাইতে পারতেছি না। আহ, বাচ্চারাই পাইতেছে না সিট, আমরা কি সিক্ত হইব। ভাবছিলাম একটু দোলনা খাবো, বাদ দেন, হাঁটতে হাঁটতে চলে গেলাম এই হরিণের, কতগুলো হরিণ দেখেন। আরে এ মামা, এ এদিকে, এই শোনাই, এই এ হরিণ, এই পাত্তাই দেয় না, এ এদিকে তাকা, আরে বাবারে পাত্তাই দেয় না, কি ভাব, কি জানি চাবাইতেছে, ও ঘাস চাবাইতেছে, এই জায়গায় কতগুলা, এ এদিকে আয় এদিকে আয়, ভাব দেখছেন। ব্যাস ওই যে মানুষজন দেখতেছে, হরিণ দেখা শেষ, এখন আবার হাঁটতেছি আম্মু আর আমি হাঁটতেছি, ওই যে সামনে দুটা মহিলা হাঁটতেছে, এখন আবার আসছি ময়ূরের খাঁচা, এই জায়গায় অনেকগুলো ময়ূর আছে, আরো কি কি জানি পাখি আছে। এই যে একটা কালা ময়ূর আসতেছে এদিকে, পিছে আবার একটা সাদা, সাদাটা মনে হয় মাইয়া আর সামনেরটা মনে হয় পোলা, কি জানি আমি শিওর না। ওই দিকে আরো পাখি আছে, আরো অনেক কিছু আছে ময়ূর টয়ূর, এই যে কালা, এরা, এ কালা ময়ূর, রে সাদা ময়ূর, এদিকে তাকা, ওই তাকা, এই রয়েছে আমার দিকে, ওই আর একটা আসতেছে সুন্দরী, এটা অনেক সুন্দর নীল কালারের, টিং টিং করে হাঁটতে হাঁটতেছে, সুন্দরী তো সুন্দর করে হাঁটবে, স্বাভাবিক বিষয়। যেমন এই যে, এ এদিকে আয় এদিকে আয়, সুন্দরী দেখে ভাব বেশি, চাক্কা তুই তোর ভাব নিয়ে বসে থাক, এই কালা, চলেন এবার আবার যাওয়া শুরু করছি। এই যে এটা হসপিটাল, হসপিটালের মধ্যে ঢুকতেছি, এই তো মনে হইতেছে ভূতের রাজ্যে ঢুকে পড়ছে, কোনো মানুষজন নাই, এই যে ভূত, এই যে আস্তে আস্তে ঢুকতেছি। এহ, তাও দু তিনটা মানুষ দেখলাম, ওই যে আম্মু গেছে ডক্টর, এই জায়গায় এন্ট্রি করাইতে, আমি এই জায়গায় পায়ের উপর পা তুলে সোফার উপর বসে আছি, এই জায়গায় মাছরাঙার চ্যানেল চলতেছে টিভিতে, দেখার মতো না কিছু। এই যে ডক্টরের রুমে আম্মু ঢুকছে, এই জায়গায় কেউ নেই, পুরো ভুতুরে এলাকা। ওই আম্মু তাড়াতাড়ি বাইরে, আমার ভয় লাগতেছে, চলেন যাই দেখি কোনো ভূত টুত পাই কি না। হাইটে হাইটে আমি ছোট ছোট পায়ে চলে যাচ্ছি ভূতের দরজায়। ওহ, ওই জায়গায় দু তিনটা মানুষ দেখা যাচ্ছে, গল্প করছে, না ভূত নাই, মানুষই আছে। আবার চলে আসছি ছোট ছোট পায়ে, ওই তো আম্মু বের হয়ে গেছে ওষুধ নিয়ে, চলে আসলাম বাইরের পরিবেশটা আরও সুন্দর এই দিক দিয়ে, এখানে ফুল ফুল ফুল, আমরা যেদিক দিয়ে ঢুকছি বেরোইছি উল্টা দিক দিয়ে, মানে এদিকে ফুলগুলার জন্য কত রঙের ফুল, নিয়ে একটা দৌড় মারি, কিন্তু নিয়ে কি করব, বাসায় নিয়ে ফেলাই দিব, তার জন্য ছিঁড়ি না। এই যে রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবো, ওই সামনে একটা হচ্ছে মেস, ছেলেদের মেস, এখানে অনেক ছেলে দেখা যায় কিন্তু আমি ছেলে দেখি না, আমি ভালো মেয়ে বুঝছেন। এখানে হচ্ছে গাছপালা, সুন্দর একটা পরিবেশ, রাস্তা, এখানে রাস্তার মধ্যে শুয়ে থাকতে মন চায় আমার, আকাশটা সুন্দর, রিক্সাওয়ালা মামা, হে মামা, পরিবেশটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে এরকম পরিবেশ। এই যে তিনটা মেয়ে সাইকেল চালিয়ে আসতেছে, আহ ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে আবার ময়ূরের কাছে চলে আসছি, এই দেখেন বাচ্চাটা এত কিউট। ওই যে সন্ধ্যা হয়ে গেছে, আচ্ছা বাই বাই।